হাই ফ্রেন্ডস, কালকে আমার মেয়ের বার্থডে আছে, তো সেই জন্য আজকে আমরা মেয়েকে, আজ রাত 12টা বাজে, তো তো মেয়েকে একটা সারপ্রাইজ দেব ঠিক করেছি। তো এখন মেয়েকে দেখি, পাশে রুমে আছে, স্ট্যান্ডে বসিয়ে আমরা ভিডিওটা করছি, জানি না কিরকম হবে। আসলে আমরা ভিডিও সম্বন্ধে অত কিছু জানি না, পারলে খুব একটা বেশি জানি না, তো তো কিরকম হবে আমরা বুঝতেও পারছি না, পরে দেখলে বুঝতে পারবো কিরকম কি হচ্ছে। যেমন খারাপ ভালো যেমন হয় আপনারা একটু দেখি মেয়ে কিরকম আনন্দ পায়। আসলে এটা একটু নিজের থেকে করার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। চলো আস্তে আস্তে যাই দেখি মেয়ে কি করছে। সাড়া দেবে না, আস্তে আস্তে যাই, লাইটটা জ্বালো একটু, তাও আস্তে কথা বলো, আস্তে, মেয়ে জানে না। লাইটটা জ্বালো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পিউ, হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা ভিডিও কবে থেকে করা স্টার্ট করলে? এই এখন থেকে শুরু করলাম। ওমা, আমি তো ভাবতেই পারিনি যে বাবা মা ভিডিও করবে, মানে এটা কি করে সম্ভব? তোমরা আগে আর কিছু করেছো নাকি? এই যে আগে ওই যে কেকটা নিয়ে নাড়াচাড়া করলাম, বেরোচ্ছে ভিডিও করতে, যা হয়েছে আমার তো সত্যি এত আনন্দ হচ্ছে। ঠিক আছে চলো, এই কেকটা নিয়ে বাবা মা যেহেতু এতটা করেছে, তো চলো আমি এখন স্ট্যান্ডটাকে রেখে বাবা মাকে নিয়ে কেকটা বেলে, মানে আমি যতক্ষণ স্ট্যান্ডটা লাগাচ্ছিলাম ততক্ষণ মা এই মোমবাতি বাবা নিয়ে জ্বালিয়ে দিয়েছে। তো চলো স্টার্ট করি। হ্যাঁ স্টার্ট। এটা আজকে ট্রায়াল হচ্ছে, কালকে তো ফাইনাল। আমি আজ আমার বার্থডে, তোমাদের সবাই মানে যারা বড়রা আছো তাদের সবাইকে আমার প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকে দিনটাকে স্টার্ট করতে চলেছি, তো চলো আজকে দিনটাকে স্টার্ট করো। তো কাল তোমরা দেখতেই পেয়েছো কি বাবা আর মা দুজনে মিলে প্ল্যান করে, আমি জানি জানতামও না হঠাৎ করে প্ল্যান করে এরকমভাবে যে আমাকে বার্থডে সারপ্রাইজ দেবে আমি সত্যি ভাবতে পারিনি। আর এখন আমাকে দেখতে পাচ্ছ, এখন হচ্ছে প্রায় 10:30 বাজে, আর আমি এখন ফাইনালি একদম স্নান টান করে নিয়েছি, কারণ আজ আমি তাড়াতাড়ি করে আগে পুজো দিয়ে নেব। পুজো পুজো দেওয়ার পর তারপরে একটু আরামসে, আজকে বেশি ব্লগটা বড় করবো না, কারণ সন্ধ্যাবেলা আজকে অনেক কিছু দেখানোর আছে। আর সন্ধ্যাবেলা মানে আমি তো বুঝতেই পেরে গেছি যে সন্ধ্যাবেলা কী হবে কি না হবে। তো যাই হোক, তো চলো এখন হচ্ছে আমি আগে পুজোটা দিই নি, সেটাও তোমরা দেখতে পাবে। আর গোপুকে আজকে আমার জন্মদিন স্পেশালের জন্য একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেবো, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো পুজো দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, গোপুর খাবার আমি রেডি করে নিয়েছি, সব ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, এবার গোপুকে দেবো। আর আমার বার্থডের আগে ফার্স্ট হচ্ছে বার্থডে, মানে আমার বার্থডেতে গোপুকে আগে কেক, চিপস, দই, মিষ্টি সব কিছু দিয়ে, ক্যাডবেরি ফ্যাডবেরি দিয়ে আগে গোপুকে খেতে দেবো, তারপর আমার বার্থডে সব কিছু। চলো আগে গোপুকে খেতে দিয়ে। এখন খেতে বসে গেছি ফাইনালি, কিন্তু এখন কী কী আইটেমের মধ্যে আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। এখন দুপুরের খাওয়া, চলো চলে আসুন। এখানে হচ্ছে ভাত আছে, 5 রকমের ভাজা, মানে শাক ভাজা, এটা কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা। আর এদিকে হচ্ছে মাংস, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, এদিকে আছে আইসক্রিম, এদিকে আছে মিষ্টি, দই, চাটনি, চাটনি আছে, আর হচ্ছে পাঁপড়, পাঁপড় আছে,
তারপরে হচ্ছে পায়েস আছে, অনেক কিছুই আছে। এখন কিছু হয়নি দুপুরবেলা, আর আমি সব কিছু খাবো না, কারণ চাটনি, আমের চাটনি আমি একদম পছন্দ করি না। কিন্তু পায়েসটা খাবো, পায়েসটা একবারই খাবো আশীর্বাদের সময়, এখন ওই জন্য আর খাচ্ছি না কিছু। তো চলো আমি এখন খেয়ে নিই, তারপর দুপুরে খাওয়ার পর। আর এখন দেখো এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছো, বাবা সাজিয়ে দিয়েছে, আমি কিছু জানতাম না। আমি এখন এই যে ড্রেসটা পরেছি দেখতে পাচ্ছো, ড্রেসটা পুরো তোমাদের ফুল ড্রেস আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে আমার মা আমাকে দিয়েছে বার্থডে গিফট হিসাবে, আর একটা জিনিস দিয়েছে সেগুলো সব দেখাবো, বাবা দেবে গিফট দেবে সব কিছুই তোমাদেরকে দেখাবো। এখন আমি ফাইনালি রেডি হচ্ছি, কারণ এখন অনেকটা সন্ধ্যে হয়ে গেছে, এখন লোকজন আসা স্টার্ট করে দিচ্ছে, প্রায় সবাই হাফ রাস্তায় চলে এসছে। তো চলো আমি আগে ফটাফট রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে। তো গাইস আমি এখন ফাইনালি রেডি হয়ে গিয়েছি, আমার মা দৌড়ে দৌড়ে বেরিয়ে যাচ্ছিল, আবার চলে এলো। ঠিক আছে, এই যে বল কিছু, শুধু থামস আপ কি অনেকক্ষণ পরে দেরি করে এসেছে, অনেকক্ষণ পরে দেরি করে এসেছে, মানে ওই একমাত্র দেরি করেছে। এদিকে নতুন কাপল, মানে তোমরা আগেই দেখেছো, কে বল কিছু খাওয়ার জন্য। এদিকে আমার মা আছে, এদিকে হচ্ছে মেজো মাসিমণি আছে, ওইটা হচ্ছে টুমান কই দেখা মুখটা দেখা ভালো করে বাবা। এদিকে মামা আছে, মামি আছে, আর ছোট মাসিমণি আছে। তো সবাই এখন চলে এসে, কিন্তু এখন হচ্ছে আমার বোনরা আসেনি, আর হচ্ছে ছোট মামি আছে, ছোট মামি এখন আসবে কি জানি না, যদি আসে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। আর চলো এখন কি কি হবে না হবে সবটাই দেখতে পাবে। এখন চলে এসছে, এদিকে আছে পকোড়া, এদিকে আছে কোল্ড ড্রিঙ্কস, এবার দিয়ে দেওয়া হবে। ওর নাম কি আর দিদি পাপতো, ওর নাম ধরেই ডাকছি আমি, জানি না ঠিক আছে নাম কি জানতে গেলে ও সেটা ও পরে খাবে। হ্যাঁ ও বাড়ির ছেলে পরে খাবে, দেখ দে এটা দে, ওদের দে কি দরকার ছিল মা, তুই দে বাহাতে টিটিকে দে, আমি তোকে নিতে বলিনি, পাপতো তাকে দে। আপনাদের কেমন লাগছে? তুই খেয়েছিস পকোড়া? তো যাই হোক, তো যাই হোক তোমরা খেয়ে নাও, তারপর আমি আসছি। নাকের আশীর্বাদটা মেন, আমি কোল্ড ড্রিঙ্কসটা ছিল কি দিয়ে এলে হতো, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা কি দিয়ে এলে হতো। হ্যাঁ
গাইজ এখন তিথি পার্থর গিফটটা ওরা অনেকবার করে বলছে যে খুলে দেখা, কারণ ওরা বেরিয়ে যাবে, হ্যাঁ কারণ ওরা তাতে অনেক দূর তো যেতে হবে ওদের, তো চলো দেখা যাক। ওপেন করছি, বাদ বাকিগুলো পরে দেখাচ্ছে। অসাধারণ 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 লাগছে। তো পাতু যদি একবার হাতে ধরবে দেখুক। তো গাইস তিথি আর পার্থ চলে গেছে, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে। আর ওইদিকে দেখতেই পাচ্ছ, হ্যাঁ একটু ফোনটা নামা। ওই হচ্ছে দেখতেই পাচ্ছ দুই বোন চলে এসছে, ছোটো মামার বড় মেয়ে আর ওটা হচ্ছে ছোটো মেয়ে। আর এদিকে চুল ঠিক করেই যাচ্ছে, আর এদিকে একজন পার্সোনাল কাজ করছে নাকি কিছু বলছে যে কাউকে দেখানো যাবে না। যাই হোক একটু শোন না, বল না কিছু। যাই হোক আমি আজকে দারুণ দারুণ হ্যাপি, কারণ আজকে দিনটা এত, হ্যাঁ বৃষ্টি তো হয় আমার আমার না আমার বার্থডেতে কোনো বছরই বৃষ্টি হয় না। আমি এটা জানতাম যে হবে না, কিন্তু আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো। কিন্তু মানে বার্থডে তো ভালোভাবে সেলিব্রেট হচ্ছে, তার জন্য আমি দারুণ হ্যাপি। কিন্তু সব থেকে বেশি হ্যাপি কি আমি অত সুন্দর একটা গিফট, আমার সত্যি দারুণ লাগে। তোর গিফট তো ভালো হয়েছে, আমি ওটা বলছিলাম সবার গিফটই আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা না মানে ওই গিফটটা একদম স্পেশাল স্পেশাল, তার থেকে সত্যি কথা খুব খুব সুন্দর। মানে ওটা বললে ইয়ার কি করে, ওর নিজেরও ভালো লেগেছে। কারণ আমার ওসব জিনিস দেখো, একটা জিনিস কিনে গিফট করা ওটা গিফট সবসময় ভালো হয়, কিন্তু একটা নিজে হাতে তৈরি করা যে কোনো জিনিস সেটা পুরোটাই আলাদা, একদমই তাই। আর সব থেকে বেশি খুশি হয়েছি, মানে আমার একার ফটো দিলে খুশি তো হতো আমি, সেটা ঠিক আছে, কিন্তু
ওর সাথে ফটোটা দিতে আমার একটু বেশি ভালো লেগেছে। আর মানে যা যা গিফট পেয়েছি সবটাই তোমাদেরকে দেখাবো, এখনও পর্যন্ত আমরা কেউ খাইনি, কী কী আইটেম আছে সবটাই দেখিয়ে দেবো, সবই একসাথে খাওয়া দাওয়া হবে। তো চলো চলো তো গাইস, আমরা এখন খেতে বসে গেছি একদমই। তাই ও শাক ভাজা খাইনি, তুমি দেখো এইদিকে দাদু, দাদু দাদু হ্যাঁ এই যে দাদু খেতে বসে গেছে, ওদিকে প্রিয়াঙ্কা পিঙ্কি এদিকে টুয়ান সবাই আছে। এখন ডাল আলু ভাজা, আমি আঙ্গিটাকে খুলবো না রেখে দাও, ভাজা আর ডাল দে আমাকে, ডাল দে। লোকে দেখেছো আংটি পরায়, একে কোনোদিন দেখেছো আংটি খুলে নেয়? যাই হোক চলো কি কি আইটেম আছে লাস্টে বলে দিচ্ছি, কারণ ঘরে প্রচুর লোকজন এইভাবে ভিডিও করা সম্ভব না, কি কি আইটেম সব কিছু দেখাবো। হ্যাঁ তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, বল কি কি খেয়েছিস? আমি তো দুপুরবেলা দেখিয়েছি, তারপরে এক্সট্রা কিছু ছিল সেটা বল কি কি খেয়েছিস? ও প্রথমে মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, পটল ভাজা, আমি শাক ভাজা খাই না, বেগুন ভাজা খাই না, ভাজা খাই না, মানে ভাজ ভাজি ভাজা বুঝি, চিংড়ি মাছের মালাইকারি আর মাংস আর চান্ডি মাপুর মিষ্টি পায়েস। আর সব থেকে কোনটা ভালো লেগেছে খেতে? মালাইকারি আর ডাল আমারও ভালো লেগেছে। আর তোমার শুরুতেই দেখেছিলে পকোড়া খেয়েছে, তারপর আর খাওয়া দাওয়া ইচ্ছে ছিল না, যাই হোক এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো এখন বাড়ি চলে যাবে। আর আমার কাজ হচ্ছে এখন গিফটগুলো দেখিয়ে দাও, তো তোমরা একটু ওয়েট করে যাও, আমার সঙ্গে থাকো। তো গাইস সব লোক এখন চলে গেছে, আমরা এখন খুব টায়ার্ড, এখন আমি বাবাকে দিয়ে ভিডিওটা করাচ্ছি, কারণ গিফটগুলো আনবক্সিং করতে হবে, তোমাদেরকে দেখাবো বলেছি, তো তাই জন্য দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছো, আজকে বার্থডে ড্রেসটা পরে আছি, আর তার সাথে হচ্ছে এই যে এই চকারটা দেখতে পাচ্ছো এর সাথে, যদিও এটা মানে সেই ভেবে দেয়নি, এটা হচ্ছে আমার টোটাল গিফট হচ্ছে মা দিয়েছে, দেখে নাও। এই যে এই হচ্ছে চোকার, আর আমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে এই ড্রেসটা, এটা হচ্ছে মা দিয়েছে। সেকেন্ড গিফট, সেকেন্ডটা হচ্ছে বিজু যেটা দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই। আচ্ছা একটু এগিয়ে আসো, পুরোটা আগে ভালো করে দেখিয়ে দিই, একটু দেখাও। এই হচ্ছে শাড়ি, এখানে হচ্ছে চকলেটস আছে, এখানে হচ্ছে ইয়াররিংস আছে, নেলপালিশ, টিপ, চুড়ি, আর দুটো লজেন্স, আর একটা চোকার। আচ্ছা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই, চকলেটগুলোকে সরিয়ে দিই, চকারটা দেখতে পাচ্ছ, এর সাথে জানি না ভালো লাগবে কি না, যাই হোক এই হচ্ছে চোকার। চুড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এটা কী কালার বাবা? এটা রানী কালার, রানী রানী কালার, হ্যাঁ রানী কালার। আচ্ছা ব্ল্যাক টিপ, ব্লু নেল পলিশ, শাড়িতে একটু তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই, এই যে ইয়ারিংটা খুলছি না, এই যে এটা হচ্ছে ইয়েলো কালারের শাড়ি, আর এইটা হচ্ছে রেড আছে, বাকিটার ভেতরে আছে হচ্ছে পিঙ্ক কালার, মানে ওই রানী কালার, তাই জন্য চুড়িটা দিয়েছে ওই ওই কালারেরই। ঠিক আছে যাই হোক হয়ে গেল। আচ্ছা সেকেন্ড হচ্ছে বাবা, থার্ড হচ্ছে বাবা যেটা দিয়েছে, বাবা দিয়েছে হচ্ছে বাবা আর মা প্ল্যান করে দিয়েছে, আমি যে জিনিসটা একদম পড়ি না, দেখে নাও কাছ থেকে একটু দেখিয়ে দাও ক্লোজ, হ্যাঁ যাতে আমাকে পড়তে হয় তাই জন্য দিয়েছে, আর আমাকে মনে হয় ভালোও লাগবে, এটা হচ্ছে নোজ পিন, তো এটা দিয়েছে বাবা, থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা আর সব থেকে তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, এটা আমি অনেক আগেই ওপেন করে ফেলেছিলাম, আমার সব থেকে ভালো লেগেছে গিফটের মধ্যে, মানে সব গিফটই আমার কাছে খুব ভালো, এটা খুব স্পেশাল হয়েছে, কারণ এখানে দেখতেই পাচ্ছ আমার আর বিদুর পুরো মানে ফটোটা, ফটোটা হচ্ছে পুরো একদম স্কেচ করেছে, দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে পার্থদা দিয়ে, থ্যাংকস হচ্ছে পার্থদাকে আর তিথিকেও, ভালো করে দেখে না, জানি না লাইটের জন্য হয়তো ভালোভাবে দেখা যাবে না, তো তোমরা এটা যদি দেখতে চাও ফেসবুক ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে, ফলো করে নাও। আচ্ছা তারপরে গিফট হচ্ছে মামা মামি যেটা দিয়েছে, মামা মামি দিয়েছে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ জিন্স, আর এখানে হচ্ছে আছে হচ্ছে একটা টপ, এটা হচ্ছে মামা মামি দিয়েছে, আর এটাও দিয়েছে মা বলা হয়নি, এটা হচ্ছে ব্লু কালারের, এটা হচ্ছে দিয়েছে হচ্ছে আমার দুই বোন, দেখেছ এসছে খুব সুন্দর আছে ইয়ারিংটা, দেখো পড়লে ভালোই লাগবে, খুব সুন্দর একটা কালারের ইয়ারিং। আচ্ছা এটা হচ্ছে ছোটো মাসিমণি দিয়েছে, মানে হচ্ছে আমার বড় মামির ছোটো বোন, ছোটো মাসিমণি দিয়েছে, আর এটা হচ্ছে মেজ মাসিমণি দিয়েছে, মানে বড় মামির মেজ বোন,
লাস্ট গিফট এটা হচ্ছে তুহান দিয়েছে। তো এই ছিল হচ্ছে আজকে টোটাল গিফট। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করো, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। আমার বাজে আজকে এটা থার্ড সেলিব্রেশন ছিল, তোমরা আগেই দেখে নিয়েছো ডান্স স্কুলে হয়ে গেছে, তারপরে আগের দিন রাতে হয়ে গেছে, সবটাই তোমরা দেখেছো, আর এটা হচ্ছে থার্ড সেলিব্রেশন ছিল। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরবর্তী।